আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম একটা সুন্দর ডানাকাটা আপুকে, তার কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করব। প্রিয় দর্শক, এখন আর কথা বাড়াচ্ছি না, শুনবো আপুটির কথাগুলো। আমাদের এই বিনোদনমূলক ভিডিওটি আপনারা দেশ দেশান্তর যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। আপনি কেমন আছেন? আল্লাহ রাখছে ভালো। আপনার নাম কি আপু? আমার নাম স্বপ্না। স্বপ্না, আপনার গ্রামের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি রংপুর। রংপুর, রংপুর কোন জায়গায়? রংপুর গ্রামে, এই বাসা বাড়িতে বাজারের এদিকে ছিলাম তো। আচ্ছা, বাজারের ওইখানে। এখন আপনি কোথায় থাকেন? এই যে সাভারে আছে। সাভারে থাকেন কেন? ঘর ভাড়া আছে। ঘর ভাড়া আছেন? আপনার বাবা মা ভাই বোন কোথায়? আমার দুইটা বোন একটা ভাই। আমার বড় আফার বিয়া হয়ে গেছে, আমার একটা, আমি ছোট ভাই আছে একটা 5 বছর। আপনার বাবা কোথায়? বাবাটা ভ্যান চালায় তো। কি হয়েছে? এখন বুড়া হয়ে গেছে, লকডাউনে ভ্যান চালাইতে পারে না। আমার মা নাই, আমার নিজের মা মারা গেছে, এই এসে গেছে, চলে গেছে, বিয়ে বসে গেছে। কেন বিয়ে বসছে? কেন, অনেক বছর আগে তাদের সাথে ঝগড়া হয়েছিল তো, তার জন্য। আপনার বাবা কি বিয়ে শাদী করছে? আমার বাবা বিয়ে করছে, বাড়িতে আমার এখন 7 মাস। আপনার নিজের মায়ের ভাই বোন, মানে নিজের মায়ের ছেলে পেলে কয়জন? নিজের মার ছেলে পেলে দুইজন, আমরা দুইটা বোন। দুইটা বোন? আপনি ছোট নাকি বড়? আমি ছোট। আপনার বয়স কত? 17-18 বছর হইব। আপনার বিয়ে হয়েছে কয় বছর আগে? আমার বিয়ে হই নাই, বিয়ার কথা আইছিল, অনেক টাকা যৌতুক চায় তো, যৌতুকের অভাবে আমার বিয়েটা হই নাই। আমার বাবাটা ভ্যান চালা, অত টাকা যৌতুক কোথায় পাবে, তার জন্য আমার বিয়েটা হই নাই। তো আপনি তো আপনার গ্রামে যে কোনো ছেলে পেলেকে দেখে বিয়ে করতে পারেন? গ্রামে বিয়ে করতে যৌতুক নেবে না, তাদের কাছে তো বিয়ে বসতে পারেন। এখন বসতে পাবো, সবাই তো আর ভালো মনে বিয়ের কথা নিয়ে আসে না। বাজে সুন্দর করে মেকআপ করে বিয়ে করতে, মানে এখানে, মানে বিয়ের প্রোগ্রাম নিয়ে আসতেন কি কারণে? না, আমি এত সুন্দর করে মেকআপ করি নাই। আমার আফা আজকে বেড়াতে আইছিল তো। কোথায় বেড়াতে আসছিল? আমাদের বাড়িতে বেড়াতে আইছিল। আপনাদের বাড়িতে বেড়াতে আসছিল, আপনি তো আর তাদের বাড়িতে বেড়াতে যান নাই, তাহলে আপনি মেকআপ করলেন কেন? এই যে মেকআপ করছি, আজকে বান্ধবীরা ঘুরতে আইছে, তার জন্য তাদের সঙ্গে আইছে ঘুরতে। আপনি নাকি কাজ করেন, তাহলে গরিবের মেয়ে, তাহলে আবার মেকআপ করে আবার ঘুরতে যান? এই যে গরিবের দেখাইতে যান নাকি? না, ছেলেদেরকে দেখাবো কেন? গরিবের মেয়ে থাকলেও তো মানুষের একটা জীবনের শখ আছে না? জীবনের শখ আছে, কিন্তু ভাতই যদি খাইতে না পারেন তাহলে শখ দিয়ে কি হবে? শোনো, মানুষের জীবনের তো একটা শখ আছে, ভালো মন্দ আছে। আজকে আমি সাজা আছি, বান্ধবীদের সাথে ঘুরতে আছি, সবসময় তো আর কাজ করতে ভালো লাগে না, মানুষের বাড়ি অনেক কষ্ট হোক কাজকাম করতে। আচ্ছা, আজকে কিছু টাকা জমাইছিলাম, জমি আজকে সাজছি। আচ্ছা, তো এখন তাহলে কি করবেন? এই যে এখন যে আমাকে ভালোবাসবে, ভালো মনের একজন মানুষ পাইলে। আপনাকে ভালোবাসবে কেন মানুষ? ভালো মনের একজন মানুষ পাইলে আমি তার সঙ্গে বিয়ে করব। ভালো মনের মানুষ দিয়ে কি করবেন? তার সঙ্গে ভালোবাসা করব, বিয়ে করব। ভালোবাসা করবেন? হ্যাঁ। বিয়ে করা লাগবে না? হ্যাঁ, বিয়ে তো করতেই হইব, ভালোবাসলে বিয়ে কর, বিয়ে করা লাগবে না। আচ্ছা, তো আপনাদের বেদে মেয়েদেরকে তো মানুষ এখন বিশ্বাস করে না। ভাই, আমি বেদের মেয়ে না, আমি গৃহস্থর মেয়ে। গৃহস্থর মেয়ে? হ্যাঁ। আপনার পরিচয় কি? গৃহস্থর মেয়ের পরিচয় কি? গৃহস্থর মেয়ের পরিচয় দেখলেই তো বোঝা যায় যে গৃহস্থ না বেদে, মানুষের ব্যবহারে তো বোঝা যাইব। আচ্ছা, তো এখন আপনার এর আগে ভিডিও করা হয়েছিল? হ্যাঁ ভাই, এর আগে আমি ভিডিও করছিলাম। কয়টা ভিডিও করছিলেন? একটা ভিডিও করছিলাম। তাহলে আবার কেন ভিডিও করতে আসছেন? ভিডিও করতে আইছি, মনের মানুষ এখনো পাই নাই। সেই ভিডিওতে মনের মানুষ পান নাই কি কারণে? না, পাই নাই, কেউ তো আর ভালো মনে ফোন টোন আমাকে দেয় না। সবাই আপনাকে ভালো মনে ফোন দেয় না কেন? সবাই ফোন করে বাজে বাজে কথা বলে, যে সহযোগিতা করব, পাশে দাঁড়াইব। বাজে বাজে কথা বলে কেন? পাশে দাঁড়াইব, পাশে দাঁড়াবার কথা বলে, সে আর পাশে দাঁড়ায় না, আর ফোন দেয় না। আচ্ছা, তো এখন যদি আপনাকে কেউ পাশে দাঁড়াইতে চায়, বা আপনাকে বিয়ে করতে চায়, যে আমাকে ভালোবাসবে, আমাকে বিয়ে করতে চায়, আমি এরকম একজন ছেলে পালি, আমি বিয়ে বসবো, যে আমাকে ফাঁকি দেবে না। আপনি যদি আবার ফাঁকি দেন? না না, আমি কেন ফাঁকি দেবো? আমি কি বেদের মেয়ে নাকি যে ফাঁকি দেবো? সব মেয়েরা তো আর এক না। আপনি কি রকম? আমি সবার মেয়ের তেমনি আলাদা একটা মেয়ে, বুঝছো? আমি একজন গরিবের মেয়ে, আমার বাবাটা ভ্যান চালা। আমি সব মেয়ের মতো না। আপনি ভালো? আমি ভালো বলতেছি না, 10 হাজারে ভালো কই, এটা হচ্ছে ভালো। 10-এ কিভাবে বলবে? আপনি তো এখানে, আপনি আর আমি। না না, আমাকে সবাই বলে ভালো। আপনাকে সবাই বলে ভালো? আমি কি খারাপ মেয়ে নাকি? যদি আবার কোনো একটা সমস্যা কইরা ফালান? কেন সমস্যা করব কেন? যেমন প্রেম ভালোবাসা কইরা, যদি বড় বাড়ির মেয়ে হইলে তো সমস্যা কতটাই থাকতো, কেন না? আমি তো গরিব বাড়ির মেয়ে, গরিবের মেয়ে, সমস্যা কেন হইব? আচ্ছা, তো এখন যদি আপনাকে মানুষ খুঁজে পাইতে চায়, তাহলে আপনার ফোন নাম্বার কি আপনি ভিডিওতে দিবেন? হ্যাঁ, আমি ভিডিওতে ফোন নাম্বার দিতে চাই। মুখস্থ আছে ফোন নাম্বার? ভাই, আমার তো মুখস্থ নাই। কেন মুখস্থ নাই? বাবা মা গরিব, গরিব মানুষ, লেখাপড়া করাইতে পাই নাই,
খাইতেই পাই না একবেলা খাইলে আরেকবেলা খাইতেই পাই না লেখাপড়া করব কিভাবে আমার বাবাটা অসুস্থ একবেলা খাইলে আরেকবেলা খাইতে পারেন না ওই জন্য টাকা জমায় মেকআপ করেন নাকি কি করব তো আজকে একটু সাজছে শখ হইছে তো তার জন্য একটু সাজছে আজকে শখ শেষ হইছে হ্যাঁ একটু মেকআপ করছে সাজছে আজকে একটু ভালো লাগছে তো তার জন্য আচ্ছা তাহলে শখ শেষ যেহেতু করছেন তাহলে আপনার নাম্বারটা আমি বলি আমার সাথে সাথে আপনিও বলেন ঠিক আছে না ভাই আমি তো বলতে পাবো না আমি বলি আমার সাথে সাথে বলেন ওটা তো আমি পাই না আমার সাথে বলতে পারবেন না না ভাই আচ্ছা ঠিক আছে দর্শক শ্রোতা ওনার রিকোয়েস্ট আমি আপনাদের উদ্দেশ্যে নাম্বারটা বলে দিচ্ছি 01704252097 নাম্বারটা আমি আরেকবার বলছি 01704252097 এটাই তো আপনার নাম্বার হ্যাঁ ভাই এটা আমার নাম্বার এটা যদি আবার অন্য কেউ রিসিভ করে না অন্য কেউ রিসিভ করবে কেন আপনার মা যদি রিসিভ করে না না ফোনটা আমার হাতে থাকে আমি যখন কাজে বের হই আপনার হাতে থাকে আপনার হাতে থাকে যদি আপনার স্বামীও আবার রিসিভ করে না না বিয়াই হই নাই তো আমি স্বামী পাবো কোন জায়গা ও বিয়াই হয় নাই না আচ্ছা এবার বিয়ে হবে ঠিক আছে আচ্ছা তো এবার বিয়ে হইলে আমাদেরকে দাওয়াত দিয়ে আমরা দাওয়াত খেতে আসবো কিন্তু ও আল্লাহ বাঁচালে তোমরা আইও আচ্ছা ঠিক আছে আপু আপনি ভালো থাকবেন আপনার নামটা আবার বলেন আমার নাম স্বপ্না ভাই স্বপ্না তো ঠিক আছে স্বপ্না আপু ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন আপনারাও ভালো থাকবেন আসসালামু আলাইকুম